আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ছাত্রবৃন্দ, ইসাকালী ফাজিল ডিগ্রি মাদ্রাসা অনলাইন ক্লাস, আমি হচ্ছে সহকারী গ্রন্থকারী শিক্ষক, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা। আজকে আমি তোমাদের সুন্দরবনের প্রাণী গল্প থেকে পাঁচটি বাক্য অর্থলিখ বোঝানোর জন্য আলোচনা করতেছি। সুন্দরবনের প্রাণী, তোমরা বাসায় ভালো করে তোমাদের পাঠ্য বই থেকে সুন্দরবনের প্রাণীর গল্পটা পড়ে নিবা, এবং ওই পাঁচটি বাক্য আমি যে আলোচনা করতেছি তা তোমরা লক্ষ্য করবা, দেখবা অর্থগুলি। তোমাদের এই পাঁচটি বাক্য এক নাম্বার করে পাঁচ নাম্বার থাকবে, যদি বানান শুদ্ধ হয় সুন্দর করে বানান শুদ্ধ করে লেখবা, তাতে তোমাদের বানানোর কোনো ভুল না হয়। গল্প করেই তোমরা বের করতে পারবা পাঁচটি বাক্যের অর্থ। এক নম্বরে হচ্ছে অমূল্য। অমূল্য অর্থ কি? আমরা জানি অমূল্য অর্থ যার কোনো মূল্য নির্ধারণ করা যায় না। অমূল্য অর্থ কি? আমরা জানি যার কোনো মূল্য নির্ধারণ করা যায় না। এসে যদি আমরা অমূল্য শব্দটা লিখে অর্থটা লিখি যার কোনো মূল্য নির্ধারণ করা যায় না, তাহলে আমি এক নম্বর পেয়ে গেলাম। দুই নম্বর হচ্ছে অপার। অপার অর্থ কি? অগাধ। অপার অর্থ অগাধ। আরেকটি অর্থ আছে অসীম। তারপর হচ্ছে রয়্যাল। রয়্যাল অর্থ রাজকীয়। তারপর হচ্ছে সম্পদ। আমরা জানি সম্পদ অর্থ পুঁজি। তারপর আছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর অর্থ আমরা জানি ভীষণ, ভীতিজনক, ভয়ানক। তিনটি অর্থ আছে, তিনটি অর্থই মুখস্থ করে দেব। তারপর আছে বিলুপ্ত। বিলুপ্ত অর্থ কি? ঝালো পেয়েছে। এই পাঁচটি বাক্য যদি আমরা সঠিক করে বুঝে অর্থটা লিখে দেই, তাহলে আমরা কি করব, পাঁচটি নাম্বার পেয়ে যাব। এখান থেকে নাম্বার কাটাকাটির কোনো ব্যবস্থা নেই, যদি বানান শুদ্ধ হয় তাহলে আমরা পাঁচটি নাম্বার পেয়ে যাব। আমার প্রিয় ছাত্রবৃন্দ, তোমরা খুব যত্ন সহকারে থাকবা, তোমরা খুব ভালো করে সুন্দরবনের প্রাণী গল্পটা পড়ে নিবা। আমি তোমাদের আগামী ক্লাসে দেখাবো শূন্যস্থান। আজ আমি এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।